আসসালামু আলাইকুম। কিভাবে আপনারা পাসপোর্ট দিয়ে ভ্যাকসিন আবেদন করছেন বা টিকা দিয়েছেন, টিকার সনদটা কিভাবে নামাবেন পাসপোর্ট থেকে আমি সেটা দেখাচ্ছি। প্রথমে আপনার গুগলে যা লিখবেন, সুরক্ষা। সুরক্ষা লিখলেই পেজটা চলে আসবে, এখানে যাবেন কোভিড-19 নিবন্ধন। এই হোম পেজটা আসার পরে এখানে টিকা সনদে ক্লিক করবেন। টিকা সনদে ক্লিক করে এখানে লেখা আছে পাসপোর্ট, পাসপোর্টে ক্লিক করবেন। এখানে পাসপোর্ট নাম্বারটা দিবেন, এখানে বয়সটা দিবেন, এরপরে ক্যাপচাটা উঠাবেন। এরপর ভেরিফাইতে ক্লিক করবেন। ভ্যাকসিন আবেদন করার সময় যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে একটা কোড যাবে, ওটিপি যাবে, 6 সংখ্যার ওটিপি যাবে। ওই ওটিপিটা এখানে তুলবেন, তুলে ভেরিফাই স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন ডাউনলোড অপশন, টিকা কার্ড ডাউনলোড, ডাউনলোডে চাপ দেবেন, আপনার সনদটি ডাউনলোড হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করবেন। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা মাইটেক চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।